नमस्कार बन्धुरा, মৌমিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি গাজরের একটি সুন্দর রেসিপি, গাজরের সন্দেশ। কিভাবে খুব সহজেই এই মিষ্টিটা বানিয়ে পরিবারের সকলের মুখে হাসি ফোটাবেন এবং বাড়িতে আসা অতিথিদের প্রশংসা পাবেন, তারই রেসিপি বন্ধুরা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। গাজরের সন্দেশ বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম গাজরকে ঘষে নিয়ে এবার মিক্সি করে নেব। মিক্সি করার সময় আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দেব। খুব ভালো করে মিক্সি করে নিতে হবে। এবং মিক্সি করা হয়ে গেলে একটা কড়াইয়ে এই মিক্সারটা ঢেলে দিতে হবে। ভালোভাবে এই মিক্সারটা আমি এবার নাড়াতে থাকব। বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে আমাদের নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে শুকিয়ে নিতে হবে। বেশ একটু শুকিয়ে এলে আমরা 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। তারপর দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ। আপনারা এখানে কন্ডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম সামান্য একটু চালের গুঁড়ো। আমি এখানে 1 চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়েছি। চালের গুঁড়োটা ব্যবহার করলাম যাতে আট ভাবটা ভালো করে আসে। এটা অনেকক্ষণ ধরে নাড়াতে হবে যতক্ষণ না ছেড়ে আসছে। এবার আমি 1/2 চামচ পরিমাণ এলাচ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আবার নাড়তে থাকব। দেখবেন আস্তে আস্তে কড়াই থেকে ছেড়ে আসবে। এই সময় আমি 1 চামচ ঘি দেব। দেখুন অনেকটাই ঘি দেওয়ার ফলে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। আমাদের গাজরের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার একটা কাগজে ভালো করে ঘি একটু ব্রাশ করে নিয়েছি। ঘি বা বাটার আপনারা যা খুশি ব্রাশ করতে পারেন। এর উপর গাজরের যে মিশ্রণটা আমি তৈরি করলাম সেটা ভালো করে দিয়ে দেব। ভালোভাবে চৌকো শেপে লাগিয়ে দেব। প্যাচুলার সাহায্যে আপনারা এরকমভাবে চৌকো করে নিয়ে নেবেন। সমান করতে হবে চারিদিকটা। প্যাচুলার সাহায্যে দেখুন চারিদিকটা এইভাবে সমান করে নিলাম। এটা তৈরি হয়ে গেলে চলে যাব এই রান্নাটার সেকেন্ড পার্টে। এর জন্য আমি কড়াইয়ে 200 গ্রাম মতো ছানা নিয়ে নিয়েছি। ছানাটা আমি মিক্সি করে নিয়েছি। আপনারা এটা হাতে করেও ভালো করে মেখে নিতে পারেন। মেখে তারপর সেটা দিতে পারেন। এবার ভালো করে এই ছানাটা কড়াইয়ে নেড়ে নিতে হবে। দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। আবার ভালো করে নেড়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি যোগ করব। আবার ছানার সন্দেশটা ভালো করে করে নিতে হবে। খুব হাই ফ্লেমে কখনোই করবেন না, লো টু মিডিয়াম ফ্লেমে করবেন। ভালো করে নাড়তে থাকতে হবে, তাহলে ছানাগুলো লাম্পস হয়ে যাবে না। এখন আমি এর সাথে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ যোগ করব।
আবার ভালো করে নেড়ে নিতে হবে, যাতে লাম্পস বেঁধে না যায়। গুঁড়ো দুধের জন্য তো কিছুটা আঠালো ভাব আসবেই, তাও আমি এবারে এক চামচ চালের গুঁড়ো দিয়ে দেব। এটা অবশ্য অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। চালের গুঁড়োটা দিলে বেশ আরও শক্ত ভাব আসে। এবার আমি কিছুটা এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়তে থাকবো যতক্ষণ না মিশ্রণটা আটার ভাব অনেকটা এইরকম আসে। দেখুন পুরো কড়াই থেকে ছেড়ে যাচ্ছে এবং শক্ত ভাব হয়ে গেছে। এবার এটা আমি ভালো করে আবার হাতের সাহায্যে মেখে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে এটা মাখবেন। এবার আমরা এই গাজরের মিশ্রণটির উপর ছানার মিশ্রণটি দিয়ে দেব। দেখুন এবার এইভাবে গোল করে দিতে হবে। খুবই সহজে, যেহেতু আমাদের তলায় ঘি বা বাটার দেয়া আছে তাই খুব সহজেই ছেড়ে যাবে। দেখুন ঠিক এরকম করে নিতে হবে। আবার কাগজটা একটু উল্টে নেবেন, তাহলে হয়ে যাবে। একটু উঁচু নিচু থাকলে আপনারা স্প্যাচুলার সাহায্যে ঠিক করে দেবেন। ঠিক খুব সাবধানে প্লেটে তুলে ফ্রিজে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তারপর বেশ শক্ত হয়ে গেলে আমরা গোল গোল আকারে কেটে নেব। যে যেমন চান সেরকম আকারে কেটে নিতে পারেন। বন্ধুরা, এই মিষ্টিটা স্বাদে সত্যি অত্যন্ত সুন্দর হয় এবং আপনারা অবশ্যই বাড়িতে এটি ট্রাই করবেন এবং আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।